আমাদের কুমিল্লার গৌরব ফেনুয়া বাড়ি, আল্লামা মোস্তফা আল হোসাইনি রাহেমাহুল্লাহ সফর অবস্থায় হোটেলে খেতে বসেছেন। উনি যে টেবিলে বসলেন, এই টেবিলে আরেকজন বদলোক বাম হাতে চা খায়। হুজুর গোশত দিয়ে খাওয়া দাওয়া সেরে হাড়গুলোও যথাসাধ্য চিবিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলেন। এভাবে যথাসাধ্য পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। বদ্রলোক চা খায় আর হুজুরের দিকে তাকায়, মনে মনে হয়তো ভাবে মোল্লাবোধ জিন্দিগি তো গোশতের চেহারা দেখেনি, গোশত খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে গিয়ে প্রশ্ন করে বসে, হুজুর কইজি আপনাদের দেশে কুকুর কি খায়? ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, এতে করে হুজুরের সাদৃশ্য হবে, কুকুরের সাথে মিল হবে, কুকুরের সাথে হুজুরের বেজ্জতি হবে। তাই প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর তো কোরআন ওয়ালা। জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাতে চাইলো, কে কুকুরে পরিণত হইল? এটা বরকত কিসের? কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতে বড়া জ্ঞানে পরিপূর্ণ কোরআন, যা সিনায় ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়ে বানাবেই না কেন? কোরআন পুরোটা হলো নূর, আলো। আলো না থাকলে গন্তব্য দেখা যায় না, রাস্তা দেখা যায় না। আলো থাকলে রাস্তা দেখা যায়, গন্তব্য দেখা যায়। যে গন্তব্য দেখে চিনে, যে নিষ্কিনে যে চিনে, মত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে, সেই হলো বুদ্ধিমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে গন্তব্য চিনে না, আমি কোথায় রওনা করেছি, কোথায় আমার গন্তব্য, এসেছি কোত্থেকে, দায়িত্ব কি, সম্পর্ক কার সাথে, যে এটা বোঝে না, এ কি বুদ্ধিমান? ডক্টর ইকবাল মরহুম তো আফসোস করে বলেছিলেন, আয় আহলে হুনার জাওকে হুনার খুব হায় লেকিন, আয় আহলে হুনার জাওকে হুনার খুব হায় লেকিন, জো আপনি হাকিকত কো না জানে ওয়া হুনার ক্যা, আয় আহলে নজর জাওকে নজর খুব হায় লেকিন, জো শায় কি হাকিকত কো না দেখে ওয়া নজর ক্যা, জেসে দিলে দরিয়া মোতালা তম নেহি হোতা, আয় কতরা এনে সাব সদফ ক্যা বো গুহর ক্যা, আয় কতরা এনে সাব সদফ ক্যা বো গুহর ক্যা। যে জ্ঞান যে শিক্ষায় আমার অন্তরে আলোড়ন সৃষ্টি করতে না পারে, এটা কি জ্ঞান? যে আমার গন্তব্য দেখাইতে না পারে, এটা কি জ্ঞান? যা দেখাইতে পারে একমাত্র কোরআন, যেহেতু কোরআন হুরাটা আলো। আলো ছাড়া চললে গন্তব্য দেখে না, পদস্খলন ঘটে, অ্যাক্সিডেন্ট করে, গন্তব্যের পরিবর্তে হাসপাতালে যেতে হয়। এক বেটা বর্ষাকালে নৌকা দিয়ে বাজারে আসছে, বাজারে কাজ করতে করতে রাত হয়ে গেছে, পেটও প্রচণ্ড ক্ষুধা, হোটেলে গিয়ে ভাত খাবে এত পয়সা এখন আর পকেটে নেই, বাজারে খরচ করে ফেলছে, অল্প কিছু পয়সা আছে। অনেক চিন্তা ফিকির করে চারটা চিড়া খরিদ করছে, নৌকা দিয়েই তো যাবো, খালে তো পানির অভাব নেই, খাল থেকে বাটিতে করে পানি তুলে চিড়া ভিজাবো, সাথে একটা কলা খরিদ করে কলা দিয়ে মেখে খাবো, ক্ষুধাও মিটবে, পয়সাও কম খরচ হবে। চিড়া আর কলা খরিদ করে গিয়ে নৌকায় উঠছে, অন্ধকার রাত, নৌকা চলছে বাড়ির দিকে, খাল থেকে বাটিতে করে পানি তুলে চিড়া ভিজায়। বর্ষাকালে খালের পানিতে মাঝে মধ্যে অন্য কলাও বাসে, অন্ধকার তো দেখে না, বাটিতে পানি তুলছে, সেই কলা একটা উঠছে, ও তো আর দেখেনি। চিড়া ভিজানোর কিছুক্ষণ পর ধারণা, এতক্ষণে চিড়া নরম হয়ে গেছে, ফুলছে, খরিদ করা কলা ছিলে সেটাও বাটিতে রাখছে, মাখার জন্য যখন হাত দেয় দেখে হাতে কলা বাজতেছে দুইটা, কী রে ব্যাপার কী? খরিদ করলাম কলা একটা, ছিললাম একটা, বাটিতে রাখলাম একটা, হাতে বাজতেছে দুইটা, আরেকটা আসলো কই থেকে? মনে মনে খুব খুশি, আমি আল্লাহওয়ালা মানুষ, গরিব মানুষ, নামাজ কালাম ফুড়ি, এটা আমার বুজুর্গি কারামত, আল্লাহ বরকত দিয়ে এক কলাকে দুই কলা বানিয়ে দিয়েছেন, খুব খুশি, মনের আনন্দে বালা করে মাখছে। মাখার পর যখন লোক মানে মুখের কাছে আনতে পারে না, দুর্গন্ধ, কী ব্যাপার কী, বরকতের কলা দুর্গন্ধ কেন? এতক্ষণে নৌকা এসে ঘাটে বসছে,
স্ত্রীকে ডাকে একটু বাতি আনো তো, তো কী ব্যাপার? তো কলা খরিদ করছিলাম, একটা আল্লাহ বানায় দিছেন, দুইটা বরকত দিছেন, অনেক গন্ধ লাগে, খাইতে পারতেছি না, একটু বাতি আনো। বাতি আনো দেখে সব গু, চিড়া বরবাদ, কলাও বরবাদ, হাতও বরবাদ, সব গু। এই দশা কেন করছে? আলো নাই এই জন্য। আলো থাকলে কি এক কলা দুই কলা হইতেও হইতো না? তো কোরআনের আলো নাই, কোরআনের বিদ্যা নাই। মনে করো আমি কত আমল করতেছি, কবর যাওয়ার পর যখন আসল বাতি আসবে, দিব্যি চক্ষু খুলবে, তখন দেখবে কিছু হারাম, কিছু মাকরু, কিছু শিরিক, কিছু কুফর, সব গু আমার আমল দ্বারা আমার গন্তব্য জান্নাতে পৌঁছা সম্ভব হবে না। অতএব এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদেরকে গন্তব্য দেখায়, কোরআনের আলো আমাদের সিনাই ঢুকায়। আমরা যদি বুদ্ধিমান হতে চাই, এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত থাকি, আমাদের নতুন প্রজন্মকে এখানে পাঠাই, আলেম বানাই, ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত উজ্জ্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।